রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চায়না সফরে বেজিং পৌঁছেছেন। আইসিসি গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে চলতি মাসের শুরুতে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ কিরগিজস্তান সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের এই সফর প্রমাণ করছে ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়া ও চায়নার মধ্যে বিশ্বাস এবং সীমাহীন অংশীদারি রয়েছে। আইসিসি পুতিনের বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করেছে। এর সঙ্গে আইসিসির সদস্য ১২৩টি দেশের ভূখণ্ডে পা রাখলে তার বিচারের জন্য হেগে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। তবে কিরগিজস্তান বা চায়না কেউই যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত আইসিসির সদস্য দেশ নয়। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কয়েকদিন পরেই মস্কোতে প্রিয় বন্ধুকে শেষবার দেখেছিলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় শি পুতিনকে বেজিংয়ে থার্ড বেল্ট রোড অ্যান্ড ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।